নমস্কার বন্ধুরা, মাদুরি স্পেশাল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকের রেসিপি হলো পনিরের একটা পপুলার আইটেম, সেটা হলো পনির পাসিন্দা। সবার প্রথমে স্টাফিং তৈরি করব, তার জন্য এখানে আমি এক আঁটি ধনে পাতা আর দুটো কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে দিলাম। এরপরে আমি একটা সেদ্ধ আলু স্ম্যাশ করা দিয়ে দিচ্ছি। হাফ টি স্পুন নুন দিলাম আর হাফ টি স্পুন চিনি দিলাম। হাফ টি স্পুন আদা রসুনের পেস্ট দিলাম। এক টি স্পুন কর্নফ্লাওয়ার দিলাম। এবার এর মধ্যে লেবুর রস চিপে দিয়ে দিলাম। স্টাফিং তৈরি হয়ে গেছে, নেক্সট স্টেপে লাগছে এরকম একটা বড় পনিরের পিস আর তৈরি করে রাখা স্টাফিং। এবারে পনিরটাকে মাঝখান থেকে এইভাবে অর্ধেক করে নিতে হবে। এখন স্টাফিংটাকে পনিরের এক সাইডে লাগিয়ে নেব। এর উপরে এই পনিরের পিসটাকে আমি দিয়ে দেব। একটু প্রেস করে সেট করে নিতে হবে। এবারে মাঝখান থেকে কেটে অর্ধেক করে নেব। তারপরে আরো একবার কোনাকুনি করে কেটে নেব। এরকম স্যান্ডউইচের মতো দেখতে হবে এক একটা পনিরের পিস। এখানে 3 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার নিয়েছি, একটু নুন দিলাম। সামান্য একটু জল দিয়ে ব্যাটারটা তৈরি করতে হবে। এরপর পনিরের পিসগুলোকে কর্নফ্লাওয়ারের ব্যাটারে ডুবিয়ে ভালো করে কোট করে নিয়ে তেলে ভেজে নিতে হবে। হালকা ভাজা হয়ে গেছে, এখন আমি এটাকে তুলে নিচ্ছি। নেক্সট গ্রেভি তৈরি করতে হবে, তার জন্য আমি গ্রাইন্ডার মেশিনের বাটিতে একে একে দিয়ে দিচ্ছি 5-6 কোয়া রসুন, 2 বড় পেঁয়াজ, 2 বড় টমেটো, বেশি করে কাজু বাদাম, ছোট 1 বাটি টক দই। আর দিচ্ছি 1 টি স্পুন শুকনো লঙ্কার গুঁড়ো। এবারে আমি গ্রাইন্ডার মেশিনে ব্লেন্ড করে নিয়ে এটার পিউরি তৈরি করে নেবো।
ফ্রাইং প্যানে তেল গরম করে নিয়ে তার মধ্যে পিউরিটা দিয়ে দিলাম। এর মধ্যে 1 টি স্পুন নুন দিলাম। আর 1 টি স্পুন চিনি দিলাম। এই গ্রেভিটাকে 10 মিনিট কুক করতে হবে। এর মধ্যে আমি কাসুরি মেথি দিয়ে দিচ্ছি, এটা একদমই স্কিপ করবেন না। কাসুরি মেথি দিলে রান্নায় অদ্ভুত একটা সুন্দর ফ্লেভার আসে। এরপর ফ্রেশ ক্রিম দিয়ে দিলাম। এক টিস্পুন বাটার দিলাম। সব শেষে ফ্রাইড পনিরগুলো গ্রেভিতে দিয়ে দিচ্ছি। তবে মনে রাখবেন, পনিরটাকে নামানোর ঠিক 2 মিনিট আগে অ্যাড করবে, আর ইমিডিয়েট সার্ভ করে দিতে হবে, না হলে গ্রেভিটা ঘন হতে স্টার্ট করে। এখন রেসিপি তৈরি। দারুন, রেডি টু সার্ভ পনির পাসান্দা। আমায় সাপোর্ট করতে প্লিজ সাবস্ক্রাইব করুন। লেটেস্ট ভিডিও আপলোডের নোটিফিকেশন পাওয়ার জন্য বেল বাটন প্রেস করুন। আমার রেসিপি লাইক করুন। ফেসবুকে আমায় ফলো করুন। সবাই ভালো থাকুন এবং সবাইকে ভালো রাখুন।